বড়দিনের উৎসবে মেতে উঠেছে আসানসোল শিল্পাঞ্চলবাসী। শনিবার 25 ডিসেম্বর বড়দিনের উৎসবে মেতে উঠেছে আসানসোল শিল্পাঞ্চলবাসী। শনিবারের সকাল থেকেই আসানসোল শহরকে রঙিন আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে, সাথে সাথে সেজে উঠেছে আসানসোলের গির্জাগুলিও। বড়দিন মানেই শীতের আমেজ গায়ে মেখেই একটু ঘুরে বেড়ানো, গির্জায় যাওয়া, প্রার্থনা করা ও সাথে কেক পেস্ট্রি খাওয়ার আনন্দ। এবং এর সাথেই রয়েছে বন্ধু বান্ধবীদের সাথে সেলফি তোলা এবং রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। আজ বড়দিন উপলক্ষে কি করবে সারাদিন? সারাদিন ওই তো আসানসোলে চার্চ এসেছি, এরপর বাজার যাব, তারপর এখানে একটা ওয়াক্স মিউজিয়াম খুলেছে সেখানে যাব, গ্যালাক্সি মল যাব, এইসব সারাদিনের খাওয়া দাওয়া। চার্চ এসে কি দেখলে? চার্চ এসে কি করলে, কি কি দেখলে? চার্চে ওই যা হয় বড়দিন উপলক্ষে, চারিদিকে মূর্তির সামনে আর কি মোমবাতি জ্বালানো, ঘোড়া ছবি তোলা, সানটা ডুবি পড়ে সেলফি তোলা, এইসবই আর কি। তোমার নাম? সুস্মিতা মুখার্জি। আর সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। কেমন লাগছে? ভালো লাগছে। সকাল থেকে কি করছো, কি কি প্রোগ্রাম নিয়েছো? সকাল থেকে আমরা বন্ধুরা মিলে বাইরে এসেছি ঘুরতে, এখানে এখানে চার্চ দেখতে, এখানে এসে ভালো লাগছে। চার্চে নানা রকম জিনিস, আমরা মোমবাতি জ্বালানো থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে ঘোরা, সারাদিনের একটা প্ল্যান, ভালো লাগছে। সারাদিনের প্রোগ্রাম কি আছে? 25 ডিসেম্বর আজ সারাদিনের এই আসানসোলের চার্চ, এখানে বাজার, কফি হাউস, এইসব মিউজিয়াম, নানা রকম আমাদের প্ল্যান আছে, পার্সোনাল প্ল্যান। হ্যাঁ, আর তা হয় ক্রিসমাস প্ল্যান বন্ধুদের সঙ্গে। নাম বলো তোমার? আমার নাম রিম্পা রানা। সবাইকে আমার তরফ থেকে, আমার বন্ধুদের তরফ থেকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।